সন্ধ্যায় চল্লিশ পেরনু এক ভদ্রলোকের ফোন কল। জীবনের সুদীর্ঘ ২৬টা বছর যিনি তার স্ত্রীকে চুমু খাননি প্রতিরাত্রে, কিংবা সন্তানের আঙুল ধরে নিয়ে যাননি স্কুলের বারান্দায়। ছেলে চাকরি পেলেই হয়তো দেশে ফিরতে চান, মুক্তি চান ভিন দেশের বিস্ত্রী শ্বাসজীবী হতে। তাছাড়া প্রতি সন্ধ্যায় কড়া লিকারের চায়ের সাথে সিগারেট জ্বালিয়ে হয়তো লতা মঙ্গেশকর অথবা বিজয় সরকারের ডুবে যেতেন তিনি। ছেলের হাতে নিভে যাওয়া সিগারেট, চোখে দুরন্ত মরুর ঝড়, ফোন কল ও আলা ভদ্রলোকটি আমার বাবা, সন্তান বিনিয়োগে যিনি একজন হেরে যাওয়া মানুষ।